Thank you, sir. With your permission, I would like to speak in Bangla, in my mother tongue, the language of Rabindranath Thakur and Kazi Nazrul Islam. Climate change ba jalobayur poriborton jeta onnanno sodoshyora bolechen manonir sodoshyora bolechen amader desh ebong duniyar jonno ekta boro bipod hishebe dekha diyeche tai ami asha korbo ajker ei alochona jeta ei rajya sabhay hocche take amader niti nirdharokra ebong amader mantri ji ebong amader sarkar guruttwer shonge grohon korben prothomei poribesh বনাঞ্চল ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীজির কাছে আমার দুটি প্রশ্ন সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপর জাতীয় স্তরের সমীক্ষা এবং গবেষণার নিদারুণ অভাব রয়েছে বিশ্বব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী প্রায় 60 কোটি ভারতীয় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের মধ্যে ঝুঁকির মধ্যে রয়েছেন তবুও কিন্তু ভারতে যেখানে এই গ্রহের প্রতি 7 জন লোকের মধ্যে একজন বাস করেন সেখানে এই আবহাওয়া পরিবর্তনের উপর তেমন কোনো ভালো রিসার্চ জাতীয় পর্যায়ে করা হয়নি কোনো সমীক্ষাও করা হয়নি এটা খুবই দুঃখের জলবায়ু পরিবর্তন আমাদের যে চ্যালেঞ্জ ও সমস্যার মুখে দাঁড় করিয়েছে সে সম্পর্কে নীতিমালা তৈরি করতে হলে ভারতকে অবশ্যই প্রয়োজনীয় তথ্য ও পরিসংখ্যান হাসিল করতে হবে যার দ্বারা কৃষি স্বাস্থ্য উপকূলবর্তী জনগণ প্রাণী সম্পদ এবং জীবজগতের উপর এর প্রভাব নিরূপণ করা যায় স্যার মন্ত্রীজির কাছে আমার প্রশ্ন হচ্ছে সরকারের কি জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপর কোনো সমীক্ষা করার পরিকল্পনা রয়েছে দুই বনাঞ্চল বৃদ্ধি করার লক্ষ্যে বরাদ্দ তহবিল অব্যবহৃত কেন স্যার ক্রমবর্ধমান এক উদ্যোগের বিষয় হচ্ছে গাছপালা কেটে নেওয়ার ক্ষতিপূরণের জন্য বনাঞ্চল বৃদ্ধির প্রচেষ্টা আমাদের দেশে তেমন সফল হয়নি আগস্ট 2018 পর্যন্ত 520 বিলিয়ন টাকা কেন্দ্রীয় সরকারের কাছে অব্যবহৃত পড়ে রয়েছে এ টাকা বরাদ্দ করা হয়েছিল যাতে ভারত জুড়ে বনাঞ্চল বৃদ্ধি করে ডিফরেস্টেশনের ক্ষতিপূরণ করা সম্ভব হয় কিন্তু তা অব্যবহৃত পড়ে রয়েছে বরাদ্দ ফান্ড বা তহবিল ঠিকমতো ব্যবহার করার দ্বারা দেশে ফরেস্ট বৃদ্ধি করার মাধ্যমে 2015 সালে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টে আমরা যে অঙ্গীকার করেছিলাম তা পূর্ণ করা সম্ভব আমার প্রশ্নের দুটি ভাগ রয়েছে ভারতের মতো দেশ যেখানে জমির প্রাচুর্য নেই যেখানে ল্যান্ডের অভাব রয়েছে সেখানে বনাঞ্চল তৈরির জন্য সরকার জমি কোথা থেকে সংগ্রহ করবে দুই বরাদ্দ অর্থ ঠিক সময়ে এবং সঠিক ব্যবহারের জন্য সরকারের কাছে কি পরিকল্পনা রয়েছে ধন্যবাদ আপ কুছ সমঝে হোঙ্গে থ্যাংক ইউ কলকাতা মে থে থ্যাংক ইউ